বি আমরা শুরু করি এটা আমাদের সূত্র জানতে হবে আমরা সূত্র জানব দেখো আমাদের ধরো যে দুইটা বিন্দু পি আর কিউ পি ধরো যে এক্স ওয়ান ওয়াই স্থানাঙ্ক আর কিউ হচ্ছে এক্স টু ওয়াই টু এই দুইটা বিন্দুতে সংযোজক সরল রেখাংশকে আর বিন্দুতে ধরো যে এই যে আমাদের ধরো যে আমাদের এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে কিউ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত এক্স টু ওয়াই টু আচ্ছা এখন বলছে যে এই সংযোজ সরল রেখাংশকে আর বিন্দুতে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত হয়েছে ধরো যে এই এখানে আর বিন্দুতে আর বিন্দুটা কি এক্স আর এম এম ওয়ান ইজ টু এম টু অনুপাতে বিভক্ত হয়েছে ঠিক আছে আচ্ছা এখন বসে যে এই বিভক্তটা আবার দুই রকম হইতে পারে একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত অন্তর্্বিভক্তের ক্ষেত্রেই যে আমরা যেটা টাকলাম আবার বহির্বিভক্ত হচ্ছে যে এরকম হইতে পারে আমি যে টাকছি সেটা না হয়ে পি কিউ তো আগেই ছিল বাইরের থেকে বহির্বিভক্ত করছে বহির্বিভক্ত মানে বাইরের থেকে দেখছো পি কিউ কিন্তু এখানে আসে কিন্তু ওদেরকে বাইরের থেকে আরেকটা বহির্বিভক্ত করছে তো আমাদের বিভক্তটা দুই রকম হইতে পারে অন্তর্বিভক্ত মানে যে দুইটা বিন্দুর একদম মাঝখানে যদি বিভক্ত করে তাহলে অন্তর্বিভক্ত আর দুইটা বিন্দু এই পি কি যদি বাইরে এসে বিভক্ত করে তখন কি বলবো বহির্বিভক্ত ঠিক আছে তো এখন আমরা অন্তর বিভক্তের ক্ষেত্রে আর এর বিন্দু স্থানাঙ্ক এই চিত্রটা আমি এঁকেছি তো এই যে আর বিন্দু মানে হচ্ছে এর এর আর ওয়াই মান এটা সেটা বুঝতে দুইটা বিন্দু মাঝখানে বিভক্ত করছে তো এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা কি হবে আমাদের সূত্র হচ্ছে যে আমাদের এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র এক্সের মান আর এটা কি আমাদের ওয়াই এর মান তাহলে ওয়াই ইকোয়াল কত ওয়াই ইকাল হচ্ছে আমাদের এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম টু দেখো আর বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে আমাদের এক্সের মান আর এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান ঠিক আছে ঠিক একইভাবে বহির্বিভক্তের ক্ষেত্রে আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক ধরো যেটা আমাদের একটা বিন্দু হচ্ছে পি আর কিউ ঠিক আছে পি কিউ এই পি আর কিউকে আর বিন্দু বাইরে বাইরে এসে বহির্বিভক্ত করছে তাহলে আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই পি এর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউয়ের স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এই বহির্বিভক্তের ক্ষেত্রে আমাদের সূত্রটা কী হবে এক্সের ক্ষেত্রে হচ্ছে এক্সের মান এক্সের মান হচ্ছে কত এটা এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু এবং ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু তো আশা করি যে তোমরা এই সূত্রগুলো চিনো আর যদি না চিনে থাকে এখন তো আমি পরিচিতি দিয়ে দিলাম এছাড়া একটা সূত্র আমাদের লাগবে ধরো যে দুইটা বিন্দু আছে পি কিউ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী অন্তর বিভক্তের ক্ষেত্রে আর রয়েছে এবং এটা এম ওয়ানিক্যাল এম মানে হচ্ছে কি একদম সমান সমান বিভক্ত করেছে অর্থাৎ পি একদম মাঝখান বরাবর যদি আর থাকে ঠিক আছে একদম মধ্যবর্তী মাঝখান বা পি আর ইকুয়েল আর কিউ একদম সমান সমান যদি হয় তখন পি কিউর মধ্যবিন্দু কি হবে পি কিউর এর মধ্যবিন্দু আর এর স্থানাঙ্ক হবে এই যে এক্স এর মান আর এই যে আর এর স্থান অঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই এক্স এর মানটা কিভাবে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু দিলে আমাদের এই যে আর এর এক্স এর মান বের হবে আর ওয়াই আর এর ওয়াই এর মানটা কিভাবে বের করব এই যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা কখন যখন আমাদের বলবে যে মধ্যবিন্দু ঠিক আছে এটা মোট কথা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় সূত্র ধরো যে এখানে আমাদের এ আর বি আছে এখন এর মধ্যবিন্দু বললাম সি তো সি এর স্থানাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে এটা এভাবে করে আমরা বের করবো এরপরে রয়েছে আমাদের ত্রিভুজ তো আমাদের এখানে একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজে দেখো এই যে এডি বিই এবং সি এফ এর মধ্য কি জি এই জি হচ্ছে আমাদের ভর কেন্দ্র ঠিক আছে তো জি হচ্ছে আমাদের ভর কেন্দ্র একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে জি জি কে আমরা ভর কেন্দ্রকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম তো আমাদের আরেকটা জানতে হবে যে এই জি ইস টু জি ডি হচ্ছে টু ইস টু ওয়ান এম সি কিউ তে আসতে পারে সেজন্য লিখছি আচ্ছা এখন ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র ত্রিভুজ এ বি সি ভর এর ভর কেন্দ্র মানে জি এর ভর কেন্দ্র জি এর ভর কেন্দ্র এক্স ওয়াই ধরছি না ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়ান থ্রি এবং ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি দেখছো তো এরপরে দেখো এখন আমরা কি করব। একটা ম্যাথ সলিউশন পড়ি থ্রি বি এর এক নাম্বারের ম্যাথ যে ওয়ান টু এবং দুইটা বিন্দু দেওয়া আছে ওয়ান টু এবং ফোর সেভেন ঠিক আছে এই বিন্দুদের সংযোজ্য সরল রেখাংশকে যে বিন্দুটি থ্রি টু ফাইভ অনুপাত অন্তর্বিভক্ত করে কি বলছে অন্তর বিভক্ত বলে দিছে তার স্থানাঙ্ক তো বিভক্ত আচ্ছা ধরলাম যে এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে কি আমাদের কিউ ধরলাম তো পি এর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান আর টু এই রিস্থান্ত দেওয়া আছে কি আমাদের ওয়ান আর টু আচ্ছা আর এখানে আমাদের কিউর স্থানাঙ্ক দেওয়া আছে ফোর আর সেভেন এখানে অন্তর বিভক্ত করে তার মানে মাঝখানে বিভক্ত করে মাঝখানে বিভক্ত করলে আমরা আর ধরলাম এর স্থানাঙ্ক কি আমাদের বের করতে হবে বসে যে যে বিন্দুটি বিভক্ত করে মানে এই আরটা বিভক্ত করেই আর বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে আর বলে দিছে যে থ্রি ইস টু ওয়ান অনুপাতে কত থ্রি ইস টু ওয়ান তার মানে আমাদের আমরা কি এম ওয়ান এম ওয়ান ইজ টু এম টু অনুপাত অন্তর বিভক্ত করে তাহলে আমাদের এম ওয়ানের মান কত থ্রি আর আমাদের এম টু এর মান কত ফাইভ এটা বলে দিছে আচ্ছা এখন অন্তর বিভক্ত করলে তখন আমাদের সূত্রটা কি হবে দেখো এখানে কিন্তু আমাদের অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা সূত্র লিখছি ঠিক আছে এখন আমাদের এক্স আর ওয়াই বিন্দু বের করতে হবে তাহলে তখন আমরা লিখবো যে মনে করে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই সুতরাং এক্সিকল কত এক্সিকল হচ্ছে আমাদের অন্তর্বিভক্তের ক্ষেত্রে যে সূত্রটা সেটা লিখে দিতে পারো যে এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু আচ্ছা তাহলে এখানে আমাদের এম ওয়ান এবং এম টু আছে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এবার মান বসায় দিই মান বসাই দিলে এম মান হচ্ছে থ্রি ইন্টু এক্স টু এর মান হচ্ছে কত ফোর থ্রি ইন্টু ফোর প্লাস এম টু এর মান কত আমাদের ফাইভ ইন্টু এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু মানে হচ্ছে এইট আচ্ছা তাহলে এখানে কত আসে আমাদের ক্যালকুলেশন করলে সতেরো বাই এইট আসে আচ্ছা তো একইভাবে আমরা ওয়াইয়ের মান বের করবো ওয়াই ইকুয়াল কত আমাদের সুতোটা এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল আচ্ছা ইকুয়াল দিলাম এখন এখানে আমাদের কি এম ওয়ানের মান কত এম ওয়ানের মান হচ্ছে থ্রি ইন্টু ওয়াই টু এর মান কত ওয়াই টু ওয়াই টু হচ্ছে সেভেন প্লাস এম টু এর মান হচ্ছে কত আমাদের এম টু হচ্ছে ফাইভ ইন্টু ওয়াই ওয়ান হচ্ছে কত আমাদের টু তারপর এখানে নিচে একইভাবে এইট আসলো তাহলে এখানে কত আসে আমাদের একত্রিশ বাই আঠারো তাহলে এভাবে করে আমরা আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক বের করছি তো আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক কত আসছে আমাদের সতেরো বাই আট ইন্টু এক বাই আট তো এটাই কি আমাদের তো দেখো পরের ম্যাথটা সেম একই পদ্ধতি জাস্ট বসে বহির বিভক্ত করে তো বহির বিভক্তার ক্ষেত্রে সব টপিক এক থাকবে যা সূত্রটা এটা বসাবা একটু আগে অন্তর্বিভক্তের জন্য এই সূত্র বসেছে এখন বহির বিভক্তের জন্য এই সূত্রটা বসাবা এটাই জাস্ট পার্থক্য ঠিক আছে একই ম্যাথ এরপরে দেখো যে এখানেও বসে দুইটা বিন্দু দেওয়া আছে এখানে এম ওয়ান আর এম টুর মান হচ্ছে এবি আচ্ছা এ আর বি দেওয়া সে এখন বসে উম বিভক্ত করে এবং বহির্বিভক্ত করে তার মানে প্রথমে একবার অন্তর্বিভক্তের মানটা বের করবা ঠিক এই একই